গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, সকাল সকাল আমি সাজুগুজো করে নিয়েছি। তো কোথায় যাচ্ছি বলো তো? তোমার টাইটেলের থাম্বনেলে তো দেখেই নিয়েছো আমি কোথায় যাচ্ছি আজকে। তো চলো সঙ্গে থাকো, সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখন বাজে 9টা, আমি এখন বেরোচ্ছি। তো চলো দেখা হবে রাস্তায় গিয়ে। যাচ্ছি, দেখো আমরা রাস্তায় এখন হেঁটে হেঁটে যাচ্ছি। ওকে, কুল ডাউন, হাতেও একটা ব্যাগ, এই যে আর কাঁধে একটা, বাচ্চা কাচ্চা থাকলে যা হয়, ছোট ছেলেটার জন্যই এত কিছু ব্যাগ হয়েছে। ফ্রেন্ডস দেখো আমরা এসে গেছি, ট্রেন ঢুকে গেছে রানাঘাট। ফ্রেন্ডস দেখো স্টেশনের ভিউটা একটু তোমরা দেখে নাও কত সুন্দর। এবার ট্রেনে উঠে গেলাম। তো ট্রেনটা ভিড়, এত প্রচণ্ড ভিড়, দেখো বসার জায়গা একটু নেই। তারপরে আমরা চলে এসেছি দমদম। দেখো দমদম থেকে আমরা এখন মেট্রো টিকিট কাটবো, তো তারপরে আমরা চলে যাবো মেট্রোতে ধরে। তো যেখানে ঘুরতে যাচ্ছি সেটা তো এখন এই মুহূর্তে শেয়ার করতে পারছি না। টিকিটের লাইন দিয়েছি মেট্রো, অনেকদিন পরে মেট্রো চড়ছি, সেই দিল্লিতে চড়ছি। তো দেখো মেট্রো তো চলে এলো, পিকলু তো খুব খুশি, ও কি করবে বুঝতে পারছে না, একটু হয়রান মতন হয়ে গেছে এই প্রথম জীবনে মেট্রোতে চলবে, তো দেখেই হয়রান হয়ে গেছে। দেখো এলাম হচ্ছে মেট্রোতে বসে তো আরও খুশি হয়ে গেল, দেখো মেট্রোতে উঠে আরও খুশি হয়ে গেল। একদম চেয়ার আর একদম 12টা বেজে গেছে পুকলুর, ঘুরতে যাচ্ছি পিকনিকে নিয়ে। দেখো মেট্রোর বাইরে থেকে তো আরও সুন্দর লাগছে। তো আমরা নেমে পড়েছি মেট্রো থেকে, এবার যাচ্ছি কোথায় বলো তো? এটা তোমরা যদি কেউ চিনতে পারো তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আমি কোথায় যাচ্ছি। তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের সিঙ্গার শেয়ার করব আমি কোথায় গিয়েছিলাম। তো দেখো কত সুন্দর, ও তো একদম। তো ফ্রেন্ডস কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।